بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন যে মহিলারা হাইজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে কি না। জি সম্মানিত ভাই, এই ব্যাপারে ইখতিলাফ বা মতানৈক্য আছে, তারপরও সহি বা গ্রহণযোগ্য কথা হলো এভাবে যে মহিলারা হাইজ বা মাসিক অবস্থায় কোরআন পড়তে পারবে স্পর্শ ছাড়া। কোরআন স্পর্শ ছাড়া যে সমস্ত আয়াত বা সূরা মুখস্থ আছে সেগুলো পড়তে পারবে। যেহেতু বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অসংখ্য হাদিসে, তার মধ্যে একটি হলো যে ওয়াকানা লা ইয়াজিজু আনিল কুরআন ইল্লাল জানাবা, জন্মি অবস্থায় ছাড়া তাকে কোনো বাধা দেয়নি কোরআন পড়া বা শিক্ষা অর্জন থেকে। অন্যদিকে বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলছেন যে পবিত্রতা অর্জনকারী ছাড়া এটা স্পর্শ করবে না। কিন্তু জানাবাত বা যাদের স্বপ্নদোষ বা স্ত্রীর স্বামী স্ত্রীর সাথে মিলনের যেটা অপবিত্র হয় সেটা আর এই হাইজের বিষয়টা ভিন্ন কথা। যে সমস্ত মহিলারা মাসিক হয় তাদেরকে যদিও এটা অপবিত্র অবস্থায় ধরা হয়, তারপরও এটা তাদের মতো নয়, যেহেতু সেটা ক্ষণিকের জন্য আর এটা হলো মানে মানে সময়ের সময়ের ব্যাপার। যেমন 6 দিন 7 দিন মানে দিন থাকে, তাই কোরআন যদি পড়া না হয় তাহলে সে ভুলে যাবে, কোরআন তার কাছে চলে যাবে। সেই হিসাবে আলিমগণ বলছেন, আরও কিছু হাদিস উল্লেখ করা হয়েছে যে মহিলা যারা তারা কোরআন পড়তে পারবে মাসিক অবস্থায় মুখস্থগুলো কিন্তু স্পর্শ করবে না। একটা হাদিসে যেটি বলা হয়েছে যে লা তাকরাউল হাইজ ওয়ালাল জুনুব শাইয়ান মিনাল কোরআন, যারা জন্মি বা অপবিত্র অবস্থায় এবং হাইজ মাসিক অবস্থায় আছে তারা কোরআনের কিছু অংশও পড়বে না। এই হাদিসটি জয়ীফ হাদিস, ইমামগণ বলছেন এই হাদিসটি আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, হাদিসটি জয়ীফ হাদিস। তো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন হজের সময়, বিদায় হজ যখন করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে, তখন তার মাসিক হয়ে গেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে হজের সম্পূর্ণ কাজ সম্পন্ন করো, যত কাজ আছে শুধুমাত্র তওয়াফ ছাড়া। যে ইফআলি মা ইফআলুল হাজ গায়রা আল্লাহ তাতুফি ফিল বাইত হাত্তা তাতহরি, যে অন্যান্য হাজিরা যা করে তুমি সম্পূর্ণ হজের কাজ সম্পন্ন করো, তওয়াফ ব্যতীত না করো ততক্ষণ পর্যন্ত তুমি তওয়াফ করবে না। তাহলে এখানে কোরআন পড়তে নিষেধ করা হয়নি, সুতরাং বোঝা গেল যে একজন মহিলা মাসিক অবস্থায় কোরআন যেগুলো মুখস্থ সেগুলো পড়তে পারবে, আর অন্য দোয়া দুরুজ সকাল সন্ধ্যার দোয়া বা যতগুলো দোয়া আছে সেগুলো পড়তে পারবে, কোনো বাধা নাই, শুধুমাত্র স্পর্শ করবে না, বাকি যেগুলো মুখস্থ সেগুলো পড়বে আর বাকি কামকাজ সব কিছু করবে, নামাজ পড়বে না। এই আর কি তাদের তাদের বিধান।